কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আইন পাশ করেছে? কোথাকার আইনজীবী তিনি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে গালাগালি ছাড়া কিছু করেন না। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজই করি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সিনিয়র গাউন গায়ে দিয়ে বসেন, গড়েন, তার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি কোর্টে যে অসভ্যতা করেন, তার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি জোচ্চরের দালাল, কল্যাণ ব্যানার্জি জোচ্চরের দালাল, ওনাকে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজই করি না। উনি কোথা থেকে ওনার আইনি ডিগ্রি এনেছেন? খুঁজছেন কোথা থেকে আইনি ডিগ্রি এনেছেন? উনি একটা সিনিয়র গাউন গায়ে দিয়ে ঘোরেন, ওনার যোগ্যতা নেই, ওনার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি নিজে একটি জোচ্চরের দালাল, সেই জন্য এইসব কথা তিনি বলছেন। নিশ্চিন্তে থাকুন, চাকরির টাকার ভাগ পেয়েছেন, নিশ্চিন্তে থাকুন, চুপ করতে বলুন এসব নির্লজ্জদের। আর একটা খোঁজ করুন তো, তিনি কেন আদালতে আর যাওয়া আসা শুরু করলেন? এই অসভ্য দুশ্চরিত্র লোকটা কল্যাণ ব্যানার্জি, চোরের দালাল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।